আলহামদুলিল্লাহ, আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই সুস্থ আছো। সাউদা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ ফয়সাল, ওয়ালাইকুম আসসালাম। আমি আগে আগে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছো কি, আমাকে একটু কমেন্টস করে জানিয়ে দাও যে তোমরা আমাকে শুনতে পাচ্ছো কিনা। আমি তোমাদের কমেন্টস গুলো দেখছি, আমাকে তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছো কিনা এটা একটু আমাকে ফার্স্টলি জানাও, তাহলে আমার জন্য খুবই সুবিধা হয়। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থই আছো, এবং তোমরা আমাকে জানিয়ে দাও যে তোমরা কোথা থেকে এখনকার লাইভ ক্লাসটি করছো, কারা ঢাকায় আছো, কারা গ্রাম থেকে লাইভ ক্লাসটা করছো, কে কোথায় আছো একটু জানিয়ে দাও, এবং তোমাদের বন্ধুদেরকে খুব দ্রুত মেনশন করে দাও যে কেমিস্ট্রি লাইভ ক্লাসটা কিন্তু শুরু হয়েছে, যাতে সবাই জয়েন করে। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, একদম বেসিক কিছু টপিক নিয়ে আসলে আমি কথা বলবো। যাক, হ্যাঁ, আইডি দেওয়ার তেমন একটা প্রয়োজন নেই, আইডি দেওয়ার প্রয়োজন নেই, বাট যে যে আমাকে জানাচ্ছ মুসরা জাহান ইভাও চাঁদপুর থেকে আছে, ফিল্মার ঢাকা থেকে, নাজি অরিন্স, আর জুম ঠিক কতদিন লাগবে, আছে জুম, হ্যাঁ আশা করি খুব দ্রুত জুমটা ঠিক হয়ে যাবে এবং ইনশাল্লাহ আমরা জুমে আবার ক্লাস ফিরবো, সমস্যা নেই। ফরিদপুর থেকে আছো, নুসরাত জাহান ঢাকা শ্যামলী থেকে ক্লাস করছো, তারপরে কাইফ আছেন হচ্ছে গাজীপুর থেকে, লোপাও গাজীপুর থেকে ক্লাস করছে, অনেক অনেক দূর দূরান্ত থেকেও ক্লাস করছে, ফারুক হৃদয়, ওয়ালাইকুম আসসালাম, রিশাদ ইমতিয়ানা ঢাকা থেকে ক্লাস করছে, মাহিবা মোহাম্মদপুর, আফরিন, তোমরা সবাই এই যে পরিস্থিতিতে তোমরা বাসায় অবস্থান করছো এবং স্টে হোম এবং স্টে সেফ, রাইট স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরাফাত হোসেন ও ফরিদপুর থেকে ক্লাস করছে, অনেকে দূর দূরান্ত থেকে নিজ বাসায় অবস্থান করে ক্লাসটা করছো, ফাহিম খান মোহাম্মদপুর থেকে ক্লাস করছে। তোমরা আমাকে ফেসবুক লাইভের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই কমেন্টস করবে, আমি যে প্রশ্ন উত্তর দিতে, মানে আমি যে প্রশ্নটা তোমাদের করব যে উত্তরটা জানার জন্য, সেটা তোমরা কমেন্টস করবে, এবং তোমরা যদি কোনো তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং তোমরা যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সেটা প্রশ্ন করবে, আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টসই আমি দেখছি এবং দেখব, ওকে? এবং তোমরা, তোমাদের কাছে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে তোমরা নিজস্বতা বা অন্য রকমের কোনো কমেন্টস করবে না, কেমিস্ট্রি রিলেটেড ছাড়া অন্য ধরনের কোনো কমেন্টস করবে না, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টস কিন্তু পড়ছি, তোমাদের একদম কমেন্ট বক্সটা আমার একদম সামনে। হ্যাঁ, তো শাহানা সুলতান ও নগা থেকে ক্লাস করছে, নুসরাত মুন্না বগুড়া থেকে ক্লাস করছে, এইচএসসি স্টাডিও একজন আছেন না,
নামটা, নিজের নামটা ব্যবহার করাটা বেটার। তো যাই হোক, অনেকে আছে, সামিয়া, শ্রুতি চৌধুরী সাভার থেকে ক্লাস করছে, উম্মে কুলসুম রংপুর থেকে ক্লাস করছে। যাক, তোমরা অনেকে অনেক দূর থেকেও বাসায় অবস্থান করে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের যে আয়োজিত যে অনলাইন ক্লাস, সেই ক্লাসগুলো করছো এবং নিজেকে আগের থেকে কিছুটা এগিয়ে রাখছো যে না, আমি নিজেকে এই পরিস্থিতি মধ্যেও নিজের জ্ঞানকে আরেকটু বাড়িয়ে নিতে পারি। তো সেভাবে তোমরা সবাই ক্লাস করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা নিয়মিতভাবে ক্লাস করছো। তো আমি যেটা বলছি যে আপনাদের সব কমেন্টস গুলি আমার কাছে আছে, আমি দেখছি আপনাদের কমেন্টস গুলো। আমরা দেরি করছি না, আমরা আসলে ক্লাসটা শুরু করতে চাই, ইতিমধ্যে অনেকে জয়েন করেছে। আমার জন্য দোয়া করবে, আমি একটু অসুস্থতায় যাচ্ছি অল্প স্বল্প, তো আমার ছাত্রছাত্রীরা তোমরা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবে, যাতে করে ইনশাল্লাহ আমি সুস্থ থাকি এবং তোমাদের সাথে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। তো ইতিমধ্যে 104 জন লাইভে চলে আসছে। হ্যাঁ, আইডিটা দেওয়া খুব একটা জরুরি নয়, কার কেউ আইডিটা সেটা দেওয়াটা খুব জরুরি নয়। তোমরা সবাই, সবার কমেন্টস কিন্তু একদম আমার চোখে সামনে, হ্যাঁ আমি সবার কমেন্টস দেখছি এবং পড়ারও চেষ্টা করব। ওকে, মোহাম্মদ হুসেইন অন্য প্রাসঙ্গিক, অন্য কোনো, দ্যাট মিন্স কথা হচ্ছে অপ্রাসঙ্গিক কোনো রকমে কমেন্টস করবে না, ঠিক আছে? তাহলে একটু মুশকিল আছে। হোপ ইউ গেট ওয়েল সুন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নুসরজান দিবাসেও ঢাকা থেকে ক্লাস করছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো আছো, আমিও ইনশাল্লাহ ভালো আছি, আল্লাহ যেভাবে রেখেছেন। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব, আর কথা বাড়াচ্ছি না। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই, আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই, কেমিস্ট্রি ক্লাস, সবাইকে গ্লোবালি শুভেচ্ছাও জানাই। আজকের আমরা কি পাঠ আসলে পড়ছি সেটা আমরা একটু দেখি। আমরা সবাই মোটামুটি ভাবে অবগত আছে, যেহেতু আজকে আমাদের লেকচার নাম্বার 3 চলছে। সো তোমরা ইতিমধ্যে আগেরও 2টা লেকচার কমপ্লিট করতে পেরেছ এবং তোমরা জানো সেই ধারাবাহিকতায় আমরা যা পড়ছি সেটা হচ্ছে মোলের ধারণা, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 1 এটাও আমাদের কভার করছি, এবং আমরা মেইনলি মেইনলি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এইটাই আসলে আমরা মেইনলি পড়ছি। কিন্তু তোমাদের আগেও আমি জানিয়েছিলাম যে এই টপিকটা আমরা কেমিস্ট্রি যখন সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3টা পড়ছি, হ্যাঁ এটা যখন পড়ছি তখন কিন্তু মেইনলি আমাদের তোমার যে বিষয়বস্তু ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়টাও কিছুটা কভার করে। তো যাই হোক, আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3টা কি গুরুত্ব রাখবো, এটা সম্পর্কে যা আমরা শিখতেছি সেটা অন্য কোন অধ্যায়েও আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়। আমরা যেখানে পড়াটা আসলে করেছিলাম সেদিক থেকে আসলে আসি, আমরা প্রথম ক্লাসে মোলের ধারণা নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম, মোল কি, মোলের সাপেক্ষে তুমি কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারো সেটা কিন্তু তোমাদেরকে আমি জানিয়েছিলাম। ওকে, আমি আরেকবার বলছি যে কার কত রোল সেটা আসলে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই রোজারিও। হ্যাঁ, আমি কিন্তু সবার কমেন্টস গুলোই আসলে আমি একদম চোখে দর্পণে আমার, হ্যাঁ সবার কমেন্টস গুলোই দেখছি। ওকে, তো অপ্রসঙ্গে কোনো কমেন্টস করবে না, তাহলে তো তোমাকে আসলে রিমুভ করে দিব আসলে।
সেটা আমি নিশ্চয়ই চাই না একদম। আমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে করব, কার কোন রোল কত কি, এই রোলের মেনশন করার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট করবা ক্লাসটা, মনোযোগ দিবা, ঠিক আছে? কমেন্টস গুলো দরকার নেই, যখন আমি তোমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইবো তখন তোমরা সেটার উত্তর দিবা, বা তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে সেটার উত্তরটা দিবে, ঠিক আছে? ওকে, তো আমরা যে আলোচনাটা গত ক্লাসেও করে আসছি সেখান থেকে সামনের দিকে আমরা আসলে যেতে চাই, যে আজকে আমরা যে টপিকটা আসলে শিখতে চাই, না তোমরা সবাই জানো কেমিস্ট্রি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3, এটা হচ্ছে পরিমাণগত রসায়ন। ওকে, তো একদমই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব, সো কিছু বেসিক আছে সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব। তো তোমরা সবাই জানো ধ্রুবটা আসলে কি, এগুলো ছোট খাটো একটু বেসিক একটু শুরুতে জানিয়ে রাখি। ওকে, আর দ্রাবকের মধ্যে যে পদার্থটা সাধারণত দ্রবিত হয় তোমরা সেটাকেই দ্রব বলো, লবণ চিনি এগুলো হচ্ছে দ্রব, তোমরা এই বিষয়টা জানো। তারপর দ্রাবকটা কি সেটাও তোমরা জানো, যে কোনো তরল পদার্থ কোনো দ্রবকে যদি দ্রবিত করে, তাই না, যে কোনো দ্রবকে দ্রবিত করে সেটাকে আমরা দ্রাবক বলি, পানি হতে পারে, অ্যালকোহল হতে পারে, অ্যাসিড জাতীয় পদার্থ হতেও পারে, সেগুলো কি দ্রাবক হতে পারে? কাজী নাজিয়া অরিন তুমি বলেছো হ্যাঁ, ম্যাথ গুলোর যে অ্যান্সার সেটা কিন্তু আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছিলাম, কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দিয়েছিলাম গত ক্লাসের যে ম্যাথ গুলো আমরা করেছি, তুমি কমেন্ট বক্সে একটু চেক করো, গত ক্লাসের কমেন্ট বক্সে তুমি পাবে। ওকে, তারপরে আসো, যে দ্রব জানলাম দ্রাবক জানলাম, তাহলে দ্রবণটা কি? তো দ্রবণটা হচ্ছে দ্রব এবং দ্রাবক সমসত্ব মিশ্রণ। তো দ্রব এবং দ্রাবককে যখন তুমি মিশ্রিত করছো তখন যদি তারা একদম পুরোটা দ্রবিত হয়ে যায়, দ্রব এবং দ্রাবকের মধ্যে দ্রবটা দ্রবিত হয়, তাহলে সেটা একটা সমসত্ব মিশ্রণ তৈরি হবে, সেটাকে আমরা কি বলি, দ্রবণ বলি। একদম ছোটখাটো বিষয় যেটা তোমরা 9-10 শিখে আসছো, অনেক আগে থেকে শিখে আসছো, যে দ্রব কি, দ্রাবক কি, দ্রবণ কি, এই তিনটা ব্যাপার আমরা অবশ্যই বুঝি এবং পারি। বিষয়টা যেখান থেকে আমি তোমাদের কি জানাতে চাচ্ছি, এখান থেকে আমরা যেটা যাব, দ্রবণ তো বুঝতে পেরেছি, এবার যদি তোমাকে বলা হয় মোলার দ্রবণ কি, দ্রবণ তুমি কিন্তু বুঝতে পেরেছ, বাট এখন কথাটা হচ্ছে মোলার দ্রবণটা কি সেটা একটু বুঝতে চাই। ওকে, তো মোলার দ্রবণের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা একটু সংখ্যাটা দেখে নিব, তাপমাত্রাটা আমরা নির্দিষ্ট রাখবো, তাপমাত্রাটা নির্দিষ্ট রেখে আমরা কি করব, 1 লিটার আয়তন দ্রবণে, 1 লিটার আয়তন দ্রবণে 1 মোল পরিমাণ দ্রব তুমি দ্রবিত থাকে বা দ্রবিত করি, তখন সেটা কি দ্রবণ হবে, মোলার দ্রবণ হবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তন দ্রবণে তোমার পুরোটা দ্রবণটাই কিন্তু হবে 1 লিটার, ঠিক আছে? সেখানে তুমি 1 মোল পরিমাণ দ্রব, এবং গত ক্লাসে কিন্তু আমরা শিখেছি যে 1 মোল দ্রব আসলে কি, তাই না? তো তাপমাত্রাটা নির্দিষ্ট রাখবো অবশ্যই, এবং সেখানে 1 লিটার আয়তনের দ্রবণ নিব, এবং সেখানে যদি মানে দ্রবণটা বানাবো 1 লিটার, এবং সেখানে 1 মোল দ্রব যদি দ্রবিত করি তাহলে তাকে বলা হয় মোলার দ্রবণ। তো সেক্ষেত্রে দ্রবণের মোলারিটি কি, মোলারিটিটা হচ্ছে কি, মোলারিটি যে 1 লিটার আয়তন দ্রবণে তুমি কত মোল দ্রব দ্রবিত করছো। তুমি যদি 1 মোল দ্রব দ্রবিত করো তাহলে তার মোলারিটি হবে কি, 1 মোলার। তুমি যদি 2 মোল দ্রব দ্রবিত করো তাহলে সেটা হবে কি, 2 মোলার। যদি তুমি 0.5 মোলার দ্রব মানে 0.5 মোল দ্রব দ্রবিত করো তাহলে সেটা কি হবে, অর্ধমোলার, 0.5। অর্ধমোলারটা না বলে আমরা সেমি মোলারও বলতে পারি, তাই না? এই বিষয়গুলো কিন্তু তোমরা বেশ ভালোই জানো। ওকে, তো এখন যে বিষয়টা আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি, সো মোলার দ্রবণ কাকে বলে, মোলারিটি কাকে বলে, এটা তোমরা বুঝতেছো, চলো এটা একটু হাতে কলম আরেকটু তোমাদেরকে একটু বুঝিয়ে আসি, তাহলে মনে হয় ভালো হবে। তো তোমরা আশা করি তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে একটু নজর রাখবা, ব্ল্যাকবোর্ডের দিকে একটু নজর রাখবে, ঠিক আছে? এবং আমি এই বিষয়টা একটু হাতে কলমে একটু বুঝিয়ে দিতে চাচ্ছিলাম। শিক্ষার্থীরা একটু হাতে কলমে আমি বুঝিয়ে দিতে চাই, যে আসলে তোমরা যে বললা, আমরা যেটা বললাম যেটা তোমরা জানোই, যে স্যার মোলার দ্রবণটা কি, সেটা আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই, তোমরা
একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, আমি একটু লিখে এই বিষয়টাকে বুঝাতে চাই। আমি তো সংজ্ঞাটা তোমাদের জানিয়ে দিলাম যে মোলার দ্রবণটা কি আসলে। তো এই বিষয়টা তোমরা খুব ভালো করেই বোঝো যে স্যার, আমি যখন মোলার দ্রবণটা তৈরি করব তখন তাপমাত্রাটা নির্দিষ্ট রাখতে হবে। হ্যাঁ, কেন তাপমাত্রার উপর নির্ভরশীল এটা একটু পরেই আমি আসতেছি। তো নির্দিষ্ট তাপমাত্রায় তোমার কাজ হচ্ছে কি জানো, যে তুমি ধরো এরকমের আমি একটা এরকম একটা পাত্র নিলাম, ধরো এরকম একটা পাত্র, এটা একটা কনিক্যাল ফ্লাস্ক এভাবে নিলাম। এর মধ্যে আমার যে কাজটা হচ্ছে সেটা হলো যে এরকমের একটা পাত্র আমি নিলাম, এখানে দাগ কাটা আছে, ধরো এখানে হচ্ছে তোমার 1 লিটার একটা দাগ কাটা আছে। ওকে, এখন তোমার কাজ হচ্ছে তুমি এখানে 1 মোল দ্রব্য প্রথমে দিবা। ধরো তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি আমরা কথা বলি, যে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি আমরা কথা বলি, আমাকে একটু জানাবা যে তোমরা কি ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ, তোমরা কি ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ এবং ব্ল্যাকবোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা। তো এরকমের একটা স্লাই কনিক্যাল ফ্লাস্ক আমি নিয়েছি, ধরো যে সেখানে তোমার আর তুমি একটা পাত্র নিয়েছো, আসলে সেই পাত্রে দাগ কাটা থাকবে, হচ্ছে 1 লিটার দাগ কাটা আছে এখানে। তোমার কাজ হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মোলার দ্রবণ তৈরি করবা। তাহলে প্রথমত কাজ হচ্ছে তুমি এই জায়গাটায় 1 মোল দ্রবটা দিবা, এখানে 1 মোল দ্রব দিব, 1 মোল। 1 মোল দেওয়া মানেটা কি দাঁড়াবে বলো তো? এখানে 1 মোল, তুমি যখন 1 মোল 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে চাচ্ছ, দ্যাট মিনস তুমি কত দিবে এখানে, এটা আমরা জেনে আসছি। এখানে আমরা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা দিচ্ছি, রাইট? তো 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা কি করব এখানে আমরা নিব, এখানে নিলাম। এরপরে তুমি কি করলা, এখানে তুমি পানিটা অ্যাড করবা, ঠিক আছে? অল্প কিছুক্ষণ পানি তুমি এখানে অ্যাড করে দিলা, ওকে, অ্যাড করে দিবা। তো অল্প কিছু পানি তুমি আগেও নিতে পারো, অল্প সামান্য পরিমাণ পানি নিয়ে তার মধ্যে তুমি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা নিবা। নেওয়ার পরে মোটামুটি ভাবে একটু এটাকে তুমি যাকে নিবা, যাতে করে মোটামুটি দ্রবীভূত হয়। তারপরে তুমি আরো বেশি পরিমাণে পানিটা অ্যাড করে কি করতে হবে আমাকে, পুরো 1 লিটার পর্যন্ত বানাতে হবে। এই যে 1 লিটার, 1 লিটার পর্যন্ত পানিটা অ্যাড করে দিয়ে আমরা দ্রবণটাও তৈরি করবো। আমরা এখানে বেসিক্যালি অনেকে মানে একটু ঝামেলা হয় যে তুমি প্রথমে এক মানে তুমি কি করলা যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিলা, তাতে পুরো 1 লিটার পানি, না বিষয়টা এটা না, পুরো দ্রবণটা হবে হচ্ছে 1 লিটার, পুরো দ্রবণটা হবে 1 লিটার। তো দ্রবণের মধ্যে কি আছে, দ্রব এবং দ্রাবক, দ্রব এবং দ্রাবক। তো দ্রব এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি নিয়েছো, আর দ্রাবক নিবা হচ্ছে পানি। নিলাম, নেওয়ার পরে এই পুরো পরিমাণটাই হচ্ছে কি 1 লিটার, পুরো পরিমাণটাই হবে হচ্ছে 1 লিটার। তো তুমি যখন তাপমাত্রাটা নির্দিষ্ট রাখবা, তো নির্দিষ্ট তাপমাত্রায় তুমি যখন 1 লিটার আয়তন দ্রবণে, 1 লিটার আয়তন দ্রবণে 1 মোল দ্রব, দেখো 1 মোল দ্রব, 1 মোল দ্রব যখন তুমি দ্রবিত করছো, তখনই কি দ্রবণ তৈরি হচ্ছে, সেটা মোলার দ্রবণ তৈরি হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ যে মোলার দ্রবণটা কি। আমি আর একবার রিপিট করি, তাপমাত্রা নির্দিষ্ট রেখে যে তুমি যে কক্ষ যেখানেই কাজটা করতে সেখানে তাপমাত্রাটা নির্দিষ্ট আছে, পরিবর্তন হলে এটা পরিবর্তন হবে। সো তুমি নির্দিষ্ট তাপমাত্রা রাখার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে যে সামান্য পরিমাণ পানি, প্রথমে সামান্য পরিমাণ পানির মধ্যে তুমি দ্রবটা অ্যাড করবা। তো দ্রবটা অ্যাড করার পরে তুমি মোটামুটি ভাবে দ্রবিত হচ্ছে এরকম একটা তুমি একটু স্টারিং করলা, করার পরে এরপরে পুনরায় পানি অ্যাড করবা তুমি পুরো 1 লিটারের। যখন তুমি দেখবা যে না পানি অ্যাড করে আমি 1 লিটার পেয়ে গেছি, ঠিক আছে, তখনই সেটা হবে হচ্ছে মোলার দ্রবণ। ওকে, তো আশা করি তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছ যে আসলে মোলার দ্রবণটা আমরা কিভাবে তৈরি করব। ওকে, তো 1 মোল দ্রব অর্থাৎ 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে তাতে পানিটা নিয়ে প্রথমে মিক্স করব, মিক্স করার পরে আবার পুনরায় পানিটা দিয়ে পুরো দ্রবণটা যখন 1 লিটার পর্যন্ত আমরা পানিটা দিয়ে পরিপূর্ণ করে তারপরে একটু শেক করলেই আমরা এখানে পেয়ে যাব হচ্ছে মোলার দ্রবণ আমরা পাব, ঠিক আছে? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, মোলার দ্রবণটা আসলে আমরা কিভাবে তৈরি করি। আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, জাস্ট ওয়েট করতে হবে একটু। ওকে, তো এখানে আমি একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে আশা করি অনেকেই ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আসো,
তো আমরা যদি যেভাবে কাজটা করলাম আমি যদি তোমাকে সংজ্ঞায়িত করি, সংজ্ঞাটা এরকম তোমরা একটু লিখতে পারো যে দেখো নির্দিষ্ট তাপমাত্রা, একটু আগেও তোমরা লিখেছো বাট আমি এখানে একটু আরেকবার লিখতে চাই যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা প্রতি লিটার আয়তন দ্রবণে, 1 লিটার, 1 লিটার আয়তন, 1 লিটার আয়তন দ্রবণে, এখানে একটা কাজ করো, এখানে একটু স্পেস রাখে দেখো, এত মোল, এত মোল দ্রব দ্রবীভূত থাকলে থাকলে তাকে ব্যাস দ্রবণ বলে। এই পর্যন্ত লেখো, এই এতটুকু একটু খাতায় লিখে রাখো। দেখো এখান থেকে আমরা কিছু ব্যাপার জানার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তোমরা একটু সংজ্ঞাটা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটু লিখে নাও খাতায়। ওকে, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তন দ্রবণে, 1 লিটার আয়তন দ্রবণে ড্যাশ মোল, ওকে, ড্যাশ মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে ড্যাশ দ্রবণ বলে। এতটুকু যদি তুমি লেখো, এবার আসো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের দ্রবণ তৈরি করাটা শিখবো, ঠিক আছে? কিভাবে তৈরি করা হয় একটু আগে তোমাদের অবশ্য দেখিয়েছি। খেয়াল করো, এখন তুমি যদি 1 মোল দ্রব অ্যাড করো, 1 মোল দ্রব, ঠিক আছে, তুমি যদি 1 মোল দ্রবটা নেও, 1 মোলটা দ্রব, 1 মোল দ্রব তুমি নিচ্ছ এখানে, 1 মোল, 1 মোল দ্রব যদি আমরা নিয়ে থাকি তাহলে আমরা কি পাচ্ছি সেটা, সেটাই হচ্ছে কি, মোলার দ্রবণ, মোলার দ্রবণ। এবং আমি তোমাদের একটু আগে বলে আসছি কি, যে তুমি যত মোল দ্রব দিবা সেটাই হবে তার কি, মোলারিটি। তাহলে এটার মোলারিটি কত হবে, 1 মোলার। হ্যাঁ, 1 মোলার বিষয়টা কি দাঁড়াচ্ছে, তুমি যেহেতু দেখো 1 মোল দ্রব দ্রবিত প্রতি লিটারে, তাহলে প্রতি লিটারে যদি 1 মোল দাও, 1 মোল দিচ্ছ প্রতি লিটারে, তাহলে মোল পার লিটার কি থাকছে, যে প্রতি লিটারে 1 মোল যদি হয় তাহলে কি হয়, এটা হবে কি, 1 মোল পার লিটার। এই মোল পার লিটারটাকে, এই যে মোল পার লিটার তোমরা দেখতে পাচ্ছ, এই মোল পার লিটারটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি, 1 মোলার, বড় হাতে এম দিয়ে লিখতে পারি, মোল পার লিটার, ঠিক আছে? তাহলে দেখো নির্দিষ্ট সংজ্ঞাটা সব ঠিক আছে, নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার আয়তন দ্রবণে 1 মোল দ্রব দ্রবিত থাকলে তাকে আমরা কি বলবো, মোলার দ্রবণ বলবো, ঠিক আছে? তো 1 মোল দ্রব দ্রবিত থাকলে মোলার দ্রবণ, তাহলে তার মোলারিটি কত, 1 মোলার। আমি তো বলেছি যেহেতু তুমি 1 মোল দ্রব দ্রবিত আছে তাহলে 1 মোলার, যত মোল দ্রব দ্রবিত থাকবে তাই হচ্ছে তার কি, মোলারিটি। ওকে, এটা যদি বুঝি তাহলে আমি যদি তোমাকে বলি 2 মোল দ্রব দ্রবিত, 2 মোল দ্রব দ্রবিত করবা তাহলে সেটা কি বলবা, সেটা হচ্ছে 2 মোলার দ্রবণ, তাহলে সেটাকে আমরা কি বলবো, 2 মোলার দ্রবণ। এবং সেটার জন্য আমরা কি বলতে পারো, তার মোলারিটি কি হবে, 2m, যেহেতু স্যার আপনি 2 মোল দ্রব দ্রবিত করেছেন, এটা বুঝতে পেরেছ নিশ্চয়ই? পরে আসুক, স্যার 0.5 মোল দ্রব যদি আমি দ্রবিত করি তাহলে কি হবে, আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও তো, ঠিক আছে? আমাকে একটু জানিয়ে দাও তো যে 0.5 মোল দ্রব যদি থাকে তাহলে সেটাকে কি দ্রবণ বলবো এবং তার ঘনমাত্রা কত। ওকে, ইতিমধ্যে মাসুদ খান অ্যান্সার দিয়েছে, স্যার 0.5 মোল থাকলে সেটাকে আমরা সেমি মোলার দ্রবণ বলি, সেমি মোলার, সেমি মোলার দ্রবণ বলা হয়, সেমি মোলার দ্রবণ বলা হয়। এবং তার মোলারিটি কত আমি একটু জানতে চাই, মোলারিটি কত হবে, 0.5 মোলার। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ইমতিয়াজ হাসান অ্যান্সার দিয়েছো, সঠিক অ্যান্সার দিয়েছো, মাহমুদ আফনান তুমিও সঠিক উত্তর দিয়েছো, নাদিম মাহমুদ অনেকেই সঠিক উত্তর দিয়েছো, নামিরা সেমি মোলার দ্রবণ 0.5 মোল, মাহমুদ আফনান, কাজীব, আয়েশা, শান্তা ইসলাম, ভেরি গুড, তোমরা কিন্তু খুব ভালো অ্যান্সার দিচ্ছ। আঞ্জুম দিবা ও অ্যান্সার দিয়েছে 0.5 মোলার, ভেরি গুড। ফারুক হৃদয় অ্যান্সার দিয়েছে, লুবাবা অ্যান্সার দিয়েছে, কাজিন অ্যান্সার দিয়েছে, নুসরাত জাহান অ্যান্সার দিয়েছে, ভেরি গুড। এখন আসো তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এখন খেয়াল করো, তুমি যদি এভাবে বানাতে চাও, আমি তো সেটা তোমাদেরকে একটু দেখাতে চাই, একটু দেখাই, সেটা হলো একটু এই জায়গাটাকে একটু ক্লিন করি। ওকে, আমি একটু ব্যাপারটা খেয়াল করো, যেমন আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডটা যখন তুমি বানাতে চাচ্ছিলে যে 1 মোলার, তখন তুমি কি করেছ, সোডিয়াম হাইড্রোক্সাইডের যে আণবিক ভরটা আছে, তাই না, যে তোমার 40 গ্রাম,
40 গ্রাম নিয়ে কিন্তু তুমি কি করতে পারবা, এমোলার দ্রবণটা বানাইতে পারবা, ঠিক আছে? তুমি যখন, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এত পরিমাণ তোমাকে দিতে হচ্ছে, আর তুমি যখন 2 মোল দ্রব্য তৈরি করবা তখন কত দিতে হবে, প্রতি লিটারে তোমাকে 2 মোল দিতে হবে। 2 মোল মানে কি, 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। যখন তুমি সেমি মোলার দ্রবণ বানাবা, কার, সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের টার্গেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডটা তুমি বানাতে চাও তাহলে কত দিতে হবে, ওখানে আমরা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, ঠিক আছে? তাহলে তোমরা এক্সাম্পলটা বুঝতেছো যে স্যার আমি 0.5 মোল দ্রব্য নেওয়া মানে কি পরিমাণ নিতে হবে তোমাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম তোমাকে নিতে হবে, ওকে? এবং তাহলেই তুমি কি সেমিমোলার দ্রবণ তৈরি করতে পারবা, এবং তার মোলারিটি বা ঘনমাত্রা হবে কত, 0.5 মোলা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আসো, 0.1 মোল দ্রব্য তুমি যদি নাও, দেখো সংজ্ঞাটা কিন্তু একই রকমের, আর শুধুমাত্র এই স্পেসটা জায়গায় তুমি শুধুমাত্র তোমার ব্যাপারগুলো আসতেছে, ভেরি গুড। 0.1 মোল দ্রব্য যদি নেও তাহলে সেটা কি হবে, 0.1 মোল দ্রব্য নিয়ে যেটা বানানো হয় সেটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, সেটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, এবং ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কি হবে, 0.1 মোলার। আমাকে জানিয়ে দাও তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিতে হবে, আমাকে জানিয়ে দাও সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিতে হয়। অবশ্যই তোমরা পারবা, তাই না? আমাকে জানিয়ে দাও সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু নিতে হবে, ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি নিতে হয়। সাধারণত আমরা কি করি, দুই একজনের একটু প্রবলেম হয় যে স্যার কত গ্রাম নিব এটা কিভাবে বুঝি। বোঝাটা হচ্ছে তুমি যত গ্রাম নিচ্ছ, এই যে 40 গ্রাম তো সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, তো ওই 40 গ্রাম যেটা নিচ্ছ, এই 40 গ্রামের সাথে কত মোল তুমি দেবো এটা গুণ করলেই হয়ে যায়। হ্যাঁ, অনেকে তো অর্ধ মোল অর্ধেক বুঝে নিলা, তো 0.1 স্যার কতটুকু নিব, 0.1 মানে তোমার আণবিক ভর 40, তার সাথে তুমি 0.1টাকে গুণ রাখবা, ঠিক আছে? তাহলে কত হলো এখানে, 4 গ্রাম। তো 4 গ্রাম তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে তোমার এখানে তৈরি হয়ে যাবে ডেসিমোলার দ্রবণ, ওকে? ইতিমধ্যে নামিরা অ্যান্সার দিয়েছে, আবদুল্লাহ অ্যান্সার দিয়েছে, জিহান অ্যান্সার দিয়েছে, সামিরা অ্যান্সার দিয়েছে, ওকে? সামিরা, ফর কেজি ব্যাপারটা মানে গ্রাম, গ্রামে প্রকাশ এখানে। মেরাজ অ্যান্সার দিয়েছে, জিহান অ্যান্সার দিয়েছে, শ্রুতি অ্যান্সার দিয়েছে যে আমি যদি ডেসিমোলার দ্রবণটা বানাতে চাই, অর্থাৎ 0.1 মোল দ্রব্য আমি নিয়েই, 0.1 মোল দ্রব্য নেওয়া মানে হচ্ছে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডটা নেওয়া। এই বেসিক গুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা এভাবে তৈরি করাটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আসো, 0.01 মোল দ্রব্য তুমি নেও, 0.01 মোল দ্রব্য নেও তাহলে সেটা কি হবে, সেটা হবে সেন্টিমোলার দ্রবণ, সেটাকে কি বলবো আমরা, সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ, সেটাকে আমরা বলবো সেন্টিমোলার দ্রবণ। যদি তুমি 0.01 মোল নিয়ে থাকো তাহলে তার ঘনমাত্রা কত হবে, 0.01 মোলার, ওকে? এবং সেটা আশা করি তোমরা নিশ্চয়ই এখানে তৈরি করতে পারবা। 0.001 মোল দ্রব্য যদি তুমি নাও তাহলে সেটাকে বলবো আমরা মিলিমোলার দ্রবণ, সেটাকে কি বলবো, মিলিমোলার দ্রবণ, মিলিমোলার দ্রবণ, এবং তার ঘনমাত্রাটা কত হবে, 0.001 মোলার, ওকে? আশা করি তোমরা এই যে একটা সংজ্ঞা তোমরা শিখছো, এই একটা সংজ্ঞা কিন্তু তোমরা এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা সংজ্ঞা হয়ে গেছে, ওকে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা একটু রিপিট করি। 1 মোল দ্রব্য যদি দ্রবিত করি তাহলে সেটা মোলার দ্রবণ, 2 মোল দ্রব্য দ্রবিত করলে সেটা 2 মোলার দ্রবণ, যদি 0.5 মোল দ্রব্য দ্রবিত করি তাহলে সেটা সেমি মোলার, যদি 0.1 মোল দ্রব্য তাহলে ডেসিমোলার, 0.01 মোল দ্রব্য দ্রবিত করলাম সেন্টিমোলার, 0.001 মোল দ্রব্য দ্রবিত করলে সেটা হবে মিলি মোলার, ওকে? এবং তার যে ঘনমাত্রা, তার যে ঘনমাত্রার বিষয়টা আছে, সেই ঘনমাত্রার বিষয়টা কিন্তু আমরা বুঝলাম যে মোলার দ্রবণ যদি হয় তাহলে 1 মোলার মোলারিটি বা তার ঘনমাত্রা 1 মোলার, 2 মোলার হলে কি বলবো আমরা, 2 মোলার, সেমি মোলার 0.5, ডেসিমোলার 0.1, সেন্টিমোলার 0.01, মিলিমোলার মানে 0.001 মোলার। তো শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা করব, তো সেখানে দেখা যাবে যদি এরকম থাকে 0.1 মোলার তাহলে তুমি বুঝবা সেটা ডেসিমোলার, বা তুমি যদি দেখো ডেসিমোলার লেখা, ডেসিমোলার দ্রবণ, তাহলে তার ঘনমাত্রা কি, 0.1 মোলার, যদি সেন্টিমোলার থাকে তাহলে সেটা কি, 0.01 মোলার, ওকে? তো এইগুলো তৈরি করাও তোমরা ইতিমধ্যে, অনেকেই অ্যান্সার দিয়েছো যে স্যার এইভাবে আমরা তৈরি করতে পারি।
ওকে, যাক, তোমরা কি লেখা ঠিকঠাক দেখতে পাচ্ছ? আমাকে একটু কমেন্টস করছো যে লেখা কি দেখতে পাচ্ছ কি না। ওকে, তো যাক, আলহামদুলিল্লাহ, আমিও যেহেতু দেখছি এ পর্যন্ত সবকিছু ঠিক আছে, হ্যাঁ, এবং বুঝতে পেরেছো, ভেরি গুড। তো আমরা মোটামুটি ভাবে এখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে গেলাম। ওকে, তো এখানে আমি আরেকটা বিষয় বলি, এটা একটু পরে আমি স্লাইডেও দেখাবো, বাট আগে একটু মৌখিক ভাবে বা হাতে কলম একটু তোমাদের শিখিয়ে নিলাম। আরেকটা বিষয় আমি তোমাদের এখানেই বলতে চাই, এই যে তোমাদের ছয়টা দ্রবণ নিয়ে আমি কথা বললাম, ছয়টা দ্রবণ একটা সংজ্ঞা শিখতে, ছয়টা দ্রবণের সংজ্ঞা কিন্তু হয়ে গিয়েছে এখানে। এই প্রত্যেকটি দ্রবণ যেটা তোমরা পাচ্ছ তার ঘনমাত্রা গুলো দেখো, ডেসিমোলার বললি কত স্যার? 0.1 মোলা, সেন্টিমোলার থাকলে 0.01 মোলা, তাই না? তো তুমি কিন্তু এর ঘনমাত্রা গুলো একদমই তোমার জানা থাকে। তো এখানে একটা প্রশ্ন, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি তোমাদের একটু জানাই যে প্রমাণ দ্রবণ কি, প্রমাণ দ্রবণ কি, আমি এটা একটু বলি যে প্রমাণ দ্রবণটা আসলে কি। যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, যে দ্রবণের ঘনমাত্রাটা নির্দিষ্ট থাকবে, তুমি জানা থাকবে তোমার, সেটাকে আমরা কি বলি? প্রমাণ দ্রবণ বলি। প্রমাণ দ্রবণ কোনটা? যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট থাকে। যে সেমিমোলার দ্রবণ, এর ঘনমাত্রাটা কি নির্দিষ্ট এবং তোমার এটা কিন্তু জানা আছে, ঠিক আছে, তা সেটাকে আমরা কি বলবো? প্রমাণ দ্রবণ বলবো। তাহলে এখানে সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলার, এটা কি তোমার জানা আছে, থাকে, এটা নির্দিষ্ট? সেমিমোলার দ্রবণ যদি বলে তার ঘনমাত্রা কত স্যার? 0.5 মোলার। কেন ঘনমাত্রা 0.5 মোলার? কারণ স্যার 0.5 মোল দ্রবই আমরা কি করেছি, দ্রবিত করেছি, এর জন্য এটা হলো 0.5 মোলার। তো সেমিমোলার দ্রবণ যেহেতু 0.5 মোলার, তাহলে এই ঘনমাত্রাটা আমাদের জানা থাকে, সুতরাং এটাকে আমরা কি বলতে পারবো? প্রমাণ দ্রবণ বলতে পারবো। আশা করি তোমরা এই ব্যাপারটাও বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে স্লাইডে নিয়ে যাব এখন, মোটামুটি ভাবে তোমাদের একটু হাতে কলমে দেখানো হলো যে কিভাবে তোমরা আসলে কাজটা করছি, আমরা সেটা তোমাদের একটু দেখালাম। আমরা আবার স্লাইডের দিকে চলে যাই। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ যে হাতে কলমে শিখলাম সেটা আমরা মোটামুটি ভাবে একটু স্লাইডে আমরা একটু দেখে নেই। আমরা ইতিমধ্যে যেটা শিখছি সেটা হলো ডেসিমোলার দ্রবণ, অলরেডি আমরা শিখতে পারছি, পারছি না সবাই কিন্তু পেরেছে। তো সংজ্ঞাটা আমরা একটু আবার দেখে নেই, যে সংজ্ঞাটা কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণে প্রতি লিটার আয়তনে যদি 0.1 মোল দ্রব্য দ্রবিত থাকে, তাহলে তাকে ডেসিমোলার দ্রবণ বলে। এবং খেয়াল করবা, এটা কিন্তু ওই দ্রবণের দশমাংশ মোলারও বলা হয়, দশমাংশ মোলার, কারণ এটা কি 1/10, 1/10 এরকম কিন্তু লেখা থাকে। 1/10 মোলার মানে কি? ডেসিমোলার দ্রব। ভালো করে খেয়াল রাখবো, আমাদের MCQ অ্যাডমিশনে এইরকমের লেখা থাকে যে M/10, M/10 অর্থাৎ দশমাংশ মোলার মানে কিন্তু ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে? এটা তোমাকে ভালো করে খেয়াল রাখতে হবে। সংজ্ঞাটা আমরা একটু জাস্ট দেখে নিচ্ছি, পরে আমরা সেমিমোলার দ্রবণের সংজ্ঞাটাও শিখেছি। সেখানে কি, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনে অর্ধ মোল অর্থাৎ 0.5 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? সেমিমোলার বা অর্ধমোলার দ্রবণ। তো অলরেডি এটা আমরা কিন্তু শিখে রেখেছি, রাইট? ওকে, আশা করি আমরা এটা পারবো। যেমন তোমাকে এইভাবে থাকতে পারে 1/2 মোলার বা 1/2 মোলার অর্থাৎ M/2। তো M/2 যদি থাকে তাহলে কি হবে? সেটা সেমিমোলার দ্রবণ। M/2, এম মানে তো মোলার, রাইট? M/2 মানে কি? 0.5 এম, এমটা তো থাকবে, তো এটা হচ্ছে 0.5 এম। তো 0.5 না থাকে, 1/2 যদি থাকে, সমস্যা তো নেই, তো সেটাও তোমরা বুঝতে পারবে। তো আশা করি তোমরা ডেসিমোলার দ্রবণ সেমিমোলার দ্রবণের সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এরপরে আসো একটা ভিডিও ক্লিপ দেখি আমরা, যে আসলে আমরা দ্রবণটা কিভাবে তৈরি করি। আমরা দ্রবণটা ওকে, তো যাই হোক, আমরা আশা করি হোয়াইট বোর্ডও আমরা ইউজ করতে পারবো, সমস্যা নেই। আর তোমার নেট স্পিড মোটামুটি বেটার যদি থাকে, তাহলে ভিডিওটা ইনশাল্লাহ তুমি শর্ট দেখতে পারবে। তো চলো আমরা একটা দ্রবণ কিভাবে বানানো হয়, তো সেটার একটা ভিডিও ক্লিপ ছোটখাটো একটু দেখি, তারপর আমরা একটা দ্রবণ বানাবো। আমরা তো দ্রবণ মোটামুটি ভাবে থিওরিটিক্যালি পড়লাম, এবার আসা হাতে কলমে আমরা কিভাবে একটা কাজ করতে পারি সেটা আমরা একটু দেখি।
আর যারা তোমরা ফেসবুক লাইভে দেখবা, তোমরা মোবাইলটাকে রোটেট করে স্ক্রিনটাকে বড় করে রাখবে, তাহলে তোমাদের আসলে দেখতে সুবিধা হয়। তো সেটা কিন্তু অলরেডি জিহান জানিয়ে দিয়েছে তোমাদেরকে, তাহলে হয়তো সুন্দর লাগবে দেখতে, তুমি পারবা। হোয়াইট বোর্ড ইউজ করা যাবে, ব্ল্যাক বোর্ড ইউজ করা যাবে, সমস্যা নেই। তোমরা অবশ্য অনেকেই বলেছো যে স্যার আমরা একদমই ঠিকঠাক দেখতে পেরেছি, একদম ক্লিয়ার, ভেরি গুড। তো ভিডিও কি তোমরা দেখতে পাচ্ছো কোনো? ভিডিও মনোযোগ সহকারে দেখো, ভিডিও দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু জানাও। ল্যাবে কিভাবে আসল দোমনটা বানানো হয় সেটা তোমাদের দেখানো হচ্ছে। বলছি রসায়ন ক্লাস আর কম হচ্ছে না, ইনশাল্লাহ রসায়ন ক্লাসও ঠিকঠাক ভাবেই তোমরা পাবা, সমস্যা নেই। স্যার ভিডিও দেখতে দেখা যাচ্ছে, ভেরি গুড। খেয়াল করেছো প্রথমে দ্রবটা নিচ্ছেন এবং অল্প পরিমাণ পানি নেওয়া হয়েছে, দ্রবটা আর অল্প পরিমাণ পানি নেওয়া হয়েছে, পানিটা নিয়ে প্রথমে ঝাঁকানো হয়েছে। এরপরে খেয়াল করো, এরপরে কিন্তু এইবার দেখো, এইবারে পানিটা অ্যাড করা হবে, এরপরে 1 লিটার পর্যন্ত পানিটা অ্যাড করা হবে। ভালো করে খেয়াল করো, এরপরে দেখো পানিটা যথোপযুক্ত পরিমাণ পানিটা দিয়ে পুরো দ্রবণটাকে 1 লিটার করা হলো। দেখো তোমরা একটা দেখতে পাচ্ছ, জাস্ট এটা হচ্ছে 1 লিটার, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা তাহলে তোমরা একটা ভিডিও ক্লিপ দেখে কি শিখতে পারলা, যে খেয়াল করছো কি করেছেন উনি, যেটা ভিডিওতে দেখানো হয়েছে যে প্রথমে দ্রব এবং দ্রাবক অল্প পরিমাণ নেওয়া হয়েছে, রাইট? তো নেওয়ার পরে পরবর্তীতে কি করা হয়েছে, যে তোমার প্রথমে তারপরে স্টারিং করা হয়েছে, পরে পানিটা যুক্ত করে 1 লিটার করা হয়েছে। এইটা আমরা ভালো করে ল্যাবেও করানো হবে। আর তোমরা আগেই একটু ভিডিওতে বুঝে নিলা যে কিভাবে আসলে একটা দ্রবণ আমরা তৈরি করি, কিভাবে একটা মোলার দ্রবণ আমরা তৈরি করব, ঠিক আছে? ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। হ্যাঁ, তা আমরা ধরো আমরা নিজের একটা দ্রবণ বানাবো, কি বানাবো, 500 ml 0.1 মোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বোনেট। ওকে, চলো আমরা সবাই ভিডিওটা দেখছি, এবার আমরা একটা দ্রবণটা বানাই। কত বানাবো? 500 ml 0.1 মোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বোনেট দ্রবণ বানাবো। তো বানালে কি কি ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে, দেখো উপকরণ গুলো কি কি লাগবে সেটা একটু দেখে নাও। আমাদের পানি লাগবে অবশ্যই, দ্রাবক হিসেবে বিশুদ্ধ পানি আমাদের লাগবে। আমরা সোডিয়াম কার্বনেটটা নিলাম, আমাদের সোডিয়াম কার্বনেট লাগবে। আমরা যে তোমার এই সোডিয়াম কার্বনেট কতটুকু নিব, এর জন্য আমার একটা ডিজিটাল ব্যালেন্স লাগবে, যে সোডিয়াম কার্বনেট এত মোলার যখন তৈরি করব তখন আমার কি পরিমাণ লাগবে। না, আমরা স্ট্যান্ডার্ড আমরা যে দ্রবটা ব্যবহার করব সেটা বেশ ভালো, মানে তোমার যদি ভেজাল থাকে কিংবা তোমার যদি ওটা অনেক পুরাতন থাকে তাহলে তো একটু প্রবলেম হয় দ্রবণটা, আর হয়তো চলে দেখবা তো বানাতে একটু কালার চলে আসছে বা একটু ডিফারেন্ট হতে পারে। এর জন্য সবকিছুই আসলে পিওরলি করলেই ভালো। সোডিয়াম কার্বনেট নিলাম, ডিজিটাল ব্যালেন্স নিলাম, এটা দিয়ে আমরা কি পরিমাণ সোডিয়াম কার্বনেট নিব সেই গ্রাম পরিমাণ মেপে নিব। 0.1 মোলার বানাতে গেলে কতটুকু আমরা নিব সেটা আমরা এখান থেকে বানিয়ে নিব। পরবর্তীতে দেখো তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গোলতলি ফ্লাক্স, এই গোলতলি ফ্লাক্সই আসলে পুরোটা আমরা এখানে বানানোর চেষ্টা করা। এটা হচ্ছে বিকার ব্যবহার করব আমরা, তারপরে এখানে হচ্ছে ফানেলও ব্যবহার করা হয় ল্যাবে। ল্যাবে এই যন্ত্রগুলো আমি তোমাদের দেখা দিচ্ছি, আর এটা হচ্ছে তোমাদের ওয়াশ বোতল, এখান থেকে তুমি পানিটা তোমার যে গোলতলি ফ্লাক্স সেখানে পানিটা
দিতে পারবা। তো মোটামুটি ভাবে তুমি যখন একটা দ্রবণ বানাতে চাও, তখন তোমার যে উপকরণগুলো একদম তোমার কাছে থাকা উচিত, সেই উপকরণগুলো তোমাদেরকে আমি দেখালাম যে এই ধরনের উপকরণগুলো তোমার থাকবে, এই ধরনের উপকরণগুলো তুমি রাখলা তোমার কাছে। এবার তুমি বানাতে যাচ্ছ, কত বানাতে যাচ্ছ? 500 ml, 0.1 মোলার, এটা তুমি বানাতে চাও, রাইট? তো এটা বানানোর জন্য তোমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি কতটুকু নিবা সোডিয়াম কার্বনেট, কত গ্রাম নিবা, সেটা তোমাকে তো মেপে নিতে হবে। নাহলে তুমি কিভাবে আসলে, কারণ তোমার কাছে পানি আছে আর দ্রবটা নিতে হবে, তুমি যেহেতু 500 ml, 0.1 মোলার বানাবা, তাহলে সোডিয়াম কার্বনেট কত গ্রাম নিতে হবে আমাকে একটু জানাও, কমেন্টস আমাকে একটু জানাও। ইতিমধ্যে নাদিম মাহমুদ জানিয়েছে স্যার 106 গ্রাম। না না না, নুসরাত জানিয়েছে। তোমার নেটের মনে একটু প্রবলেম রয়েছে কিনা, তুমি তো হঠাৎ করে হয়তো জয়েন করেছো। আমাদের যে টার্গেটটা হচ্ছে যে আমরা একটা মানে আমরা প্রথমে থিওরিক্যালি পড়েছি, তাই না, যে মানে দ্রবণ কাকে বলে, মোলার দ্রবণ, সেমি মোলার, ডিসি মোলার দ্রবণ কাকে বলে, তারপরে কিভাবে তৈরি করা একটা ভিডিও আমরা দেখেছি। এরপরে আমরা নিজেরা আবার তৈরি করতে চাচ্ছি, তো নিজেরা যে তৈরি করতে চাচ্ছি সেখানে কি ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। এবার কতটুকু দ্রবণ লাগবে সেটা কিন্তু অলরেডি আমাকে অনেকে জানিয়ে দিয়েছে, তো সেটা আমরা কিভাবে বের করতে পারি, চলো সেটা আমরা কিভাবে বের করব। যে 500 ml, 0.1 মোলার ঘনমাত্রার একটা দ্রবণ যদি আমরা প্রস্তুত করতে চাই, ইতিমধ্যে তোমরা কিন্তু বের করে ফেলছো, তাই না? কারণ অলরেডি আমরা এই সূত্রটা জেনে আসছি যে আমরা যদি কোনো দ্রবণ প্রস্তুত করতে চাই তাহলে আমরা ডাব্লুটা বের করবো। আমাদের সূত্র কি লাগবে? ডাব্লু SMV/1000। এটা নিয়ে কিন্তু আমরা আগে গত মানে ক্লাসে কিন্তু এই সূত্র সম্পর্কে আইডিয়াটা পেয়েছি, রাইট? তো 500 ml, 0.1 মোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে চাই, তাহলে কত গ্রাম নিলে আমি তৈরি করতে পারবো? অনেকেই অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, অনেকেই কিন্তু অ্যান্সার দিতে পেরেছো স্যার। 5.3 গ্রাম, 5.3 গ্রাম। দেখো 500 ml ভি দেওয়া আছে, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা 9-10 করেছো, আমরা প্রিভিয়াস লেকচারেও দেখেছি, এবং 0.1 মোলার তাহলে ঘনমাত্রা দেওয়া আছে, এস এখানে কত দেওয়া আছে, 0.1 মোলার, ভি কত, 500 ml দেওয়া আছে, আর এম কত, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর এম, সেটা 106, বসিয়ে দিলে আমরা 5.3 গ্রাম কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গিয়েছি। সো 5.3 গ্রাম যদি নেই তাহলে আমাদের আমরা যে আমাদের যে লক্ষ্য সেটা 500 ml, 0.1 মোলার ঘনমাত্রার দ্রবণটি তৈরি করতে পারবো। তো এইটাই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যে তুমি কিভাবে আসলে তৈরি করবা। ওকে, যে কোনো আয়তনের যে কোনো ঘনমাত্রার দ্রবণ যদি তোমাকে প্রস্তুত করতে বলে, সাধারণভাবে তুমি আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে তুমি তৈরি করবে। এবার তোমাদের একটা দলীয় কাজ দেয়া যাক, বাড়ির কাজ, এটা দলীয় কাজ, যখন আমরা আসলে ক্লাসে সরাসরি ক্লাস করতাম তখন আমরা সবাই একসাথে আবার করতে পারতাম এটা, বাট এখন তোমরা একটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা তোমরা বাসায় করবে। যে 500 ml, 0.1 মোলার, 500 ml, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রয়োজন, এই দ্রবণটি প্রস্তুত করো। তো তোমরা সবাই জানো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটা বেকিং পাউডার নামে পরিচিত, তো তুমি 500 ml, 0.1 মোলার বেকিং পাউডারটা তৈরি করবা। তৈরি করতে হলে কত গ্রাম সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ লাগবে, আশা করি তোমরা এটা করতে পারবা। আমাকে একটু জানাও যে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, তোমরা বুঝতে পেরেছো আশা করি, যে আজকে আমরা যতটুকু পড়াশোনা করেছি, আজকে আমরা যতটুকু পড়াশোনা করেছি সেটা আশা করি তোমরা, মোল কি এটা আমরা যে জানি আগে থেকে, দ্রাবক কি, দ্রবণ কি, মোলার আয়তন সেটাও আমরা আগেও ক্লাসও শিখেছি, মোলার দ্রবণ কাকে বলে, এটা দ্রবণের মোলারিটি কি, এবং সেক্ষেত্রে আমরা অলরেডি কিন্তু সেমি মোলার, ডেসি মোলার এটাও জেনেছি, তাই না, সেন্টিমোলার, মিলিমোলার এগুলোও জেনে আসছি। এবং আমি তোমাদেরকে অলরেডি পড়িয়ে দিয়েছিলাম যখন আমি হাতে কলমে শিখাচ্ছিলাম, তখন বলেছিলাম যে প্রমাণ দ্রবণ কি। ওকে, তো দলীয় কাজটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়েছো, অনেকে বুঝতে পেরেছো, ভেরি গুড, অনেকে অ্যান্সার অলরেডি বের করেও দিয়েছো। এরপরে আসো আমরা একটু সামনের দিকে যাই, যেটা আমি অলরেডি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে পড়িয়ে আসছি সেটা আমি একটু স্লাইডে দেখাই, যে প্রমাণ দ্রবণ কি, যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে কি বলে, প্রমাণ দ্রবণ বলে, এটা আমরা অলরেডি শিখেছি। তো মোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ পারবে না, তো অ্যান্সারটা একটু দেখে নাও, যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে বলা হয় প্রমাণ দ্রবণ, সংজ্ঞাটা লিখবা।
এবং মোলার দ্রবণের সংজ্ঞাটা লিখবা। তো তোমাকে কি করতে হবে, দুইটা সংজ্ঞা তুমি লিখবা। ওকে, তো দুইটা সংজ্ঞা তুমি লিখবা, লেখার পরে কি বলছো যে মোলার দ্রবণের ঘনমাত্রা যেহেতু নির্দিষ্টভাবে জানা থাকে, নির্দিষ্টভাবে কি জানা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো, সেটার ঘনমাত্রা কি 1 মোলার, তাহলে ওই মোলার দ্রবণকে কি বলতে পারবো, প্রমাণ দ্রবণ বলা যাবে। তো আমি কিন্তু অলরেডি তোমাদের ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে আসছি যে মোলার দ্রবণ কি একটা প্রমাণ দ্রবণ, কেন সেটা কিন্তু ব্ল্যাকবোর্ডেই তুমি বুঝেছো, জাস্ট তোমার একটু স্লাইডে তোমাকে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা মোলার দ্রবণ কি প্রমাণ দ্রবণ সেটাও পারবে। সামনের দিকে একটু যাওয়া যাক, তাহলে তোমরা এটাও পারবা যে ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন, সেমিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ কেন, পারবে কিনা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, তোমরা এটাও পারবা কিনা, পারবো পারবো না এটা আমাকে একটু জানিয়ে দাও। সাদিয়া ফ্রেন্ড, আগের অঙ্কটা তোমার বাসায় করতে বলেছিলাম, এখানে করি 4.2, মানে অ্যান্সারটা দিয়ে দিয়েছো, ভেরি গুড। তো আমাকে একটু জানাও যে তোমরা এই যে ডেসিমোলার দ্রবণ আর সেমিমোলার দ্রবণ, এগুলো যে প্রমাণ দ্রবণ সেটা তোমরা পারবে কিনা। সাদেলাল জানিয়েছে হ্যাঁ স্যার পারবো, নামিরা জি স্যার ভেরি গুড, জয়তা পারবো স্যার, মাসুদুর রহমান পারবো, রুসাদ জাহান জি স্যার, সৌরভ বলছে ভেরি গুড। ওকে, তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের তো ক্লাসের সময়সীমাটাও শেষ, তো আজকে আমরা ওভারঅল যেটা শিখলাম সেটা আমি আরো একবার রিপিট করি, কারণ তুমি একটা ক্লাস করে কতটুকু কি শিখছো সেই বিষয়টা তোমার আয়ত্তে থাকতে হবে। হ্যাঁ, যেটা আমরা শিখছি স্যার আজকে মূলত মোলার দ্রবণ কাকে বলে, মোলারিটি কাকে বলে, মোলার দ্রবণ মোলারিটি আশা করি বুঝতে পেরেছো, এবং কিভাবে মোলার দ্রবণ তুমি তৈরি করবা সেটা আমি ভিডিওর মাধ্যমে, থিওরিটিক্যালি ভিডিও প্লাস প্র্যাকটিক্যাল পুরোটাই তোমাকে দেখিয়েছে যে কিভাবে তুমি একটা দ্রবণ তৈরি করবা। ওকে, তো আশা করি তোমরা ল্যাবে যাওয়ার পর তুমি একটা দ্রবণ তৈরি করতে পারবা। স্যার যদি বলে 500 ml 0.5 মোলার তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বানাও, আশা করি তুমি 500 ml 0.5 মোলার দ্রবণ বানাইতে পারবা। আজকে দ্রবণ কিভাবে বানাতে হয় সেটা আমরা শিখছি, এবং সেই দ্রবণ বানাতে গিয়ে আমরা কোনটা অর্ধমোলার, কোনটা সেন্টিমোলার, কোনটা সেমিমোলার, ডেসিমোলার, মিলিমোলার, সেই দ্রবণ সম্পর্কে আইডিয়াটা পেয়ে গিয়েছি, এবং এরা সবাই যে প্রমাণ দ্রবণ সেই প্রমাণ দ্রবণের বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পেরেছি, এবং ওভারঅল আমরা একটা দ্রবণ বানাইতে পারবো, এবং দ্রবণ বানাতে গিয়ে ডিজিটাল ব্যালেন্সে কত গ্রাম দ্রব্য মেপে নিব সেটা W=SMV/1000 এই সূত্র ব্যবহার করে তুমি সেই পরিমাণটাও বের করতে পারছো। তো আজকে মোটামুটি ভাবে এই পর্যন্তই, এতটুকু আমাদের আজকে লার্নিং পয়েন্ট ছিল, এবং এটা খুবই সহজাত, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে আসলে এই পর্যন্তই থাকছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এরপরে আমরা আরো সামনের দিকে নতুন কিছু শিখবো। এ পর্যন্ত তোমরা 9-10 শিখেছো, একটু রিভিশন হলো, আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নিলাম, এবং সামনে আরো নতুন নতুন বিষয় তোমাদের মাঝে আসবে। সো ওয়েট অ্যান্ড সি, আমরা কিন্তু ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। তোমরা নিয়মিতভাবে ক্লাস করবে, এবং তোমরা বাসায় অবস্থান করবে, সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, নেভার স্টপ লার্নিং। ওকে, লার্নিং টুডে ফর বেটার টুমোরো, তুমি যখনই আজকে কিছু শিখলা সেটা কিন্তু আগামী দিনের জন্য তোমার জন্য বেটার হবে। তো বাসায় অবস্থান করছো, সেফ থাকবা, এবং সেই অনুযায়ী নিজেকে, নিজের জ্ঞানকে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা, ঠিক আছে? তো এইটাই তোমাদের চাওয়া যে তোমরা সুস্থ থাকবে, এবং তোমাদের জ্ঞান দিন দিন করে বাড়বে, সেটাই আমার আশা করছি আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।